আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজন গ্রেপ্তার মন্তেশ্বরে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাবু মোল্লা বামুনপাড়া অঞ্চলের নতুন গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, দিন তিনেক আগে গভীর রাতে নতুন গ্রাম মোড় এলাকা থেকে মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুরাউন্ড গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র নতুন গ্রামের বাসিন্দা শাহিদ মোল্লার কাছ থেকে উদ্ধার করেছিল। পুলিশ জানান, ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাবুর নাম উঠে আসে। বৃহস্পতিবার রাতে তাকে চুয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত ব্যক্তি আমাদের কি জানালেন দেখুন।